প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুলের বাংলা বানানের নিয়মকানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব যুক্তবর্ণে দন্ত্য এবং মূর্ধন্য এর ব্যবহার সম্পর্কে। অ কিংবা আ আকার, অর্থাৎ অকার কিংবা আকার, এরপর যুক্ত বর্ণ যদি আসে, সেই যুক্ত বর্ণে আমরা দন্ত্য এর ব্যবহার করব। দন্ত্য ব্যবহৃত হবে, যেমন আমরা কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন তিরস্কার, এখানে আমরা দেখতে পাচ্ছি র, এই র মানে হচ্ছে অকার। যেহেতু কোনো আকার রসিকার দীর্ঘিকার কিছুই নেই, সেহেতু এই যে রটা, এই রটাকে আমরা ধরে নেব এটা অকার, অকারন্ত। তো এই যে অকার কিংবা আকারের পরে যদি যুক্তবর্ণ আসে, সে যুক্তবর্ণে দন্ত্য ব্যবহার হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তিরস্কার, এখানে দন্ত্য আমরা ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে নমস্কার, এখানে আমরা দন্ত্য ব্যবহার করব, যেহেতু এখানে মটা হচ্ছে অকারন্ত, অর্থাৎ এই ময়ে আকার রসিকার দীঘিকার যেহেতু কিছুই নেই, সুতরাং এর পরবর্তী যে যুক্ত বর্ণটা এসেছে সহযোগে, সেটাকে আমরা দন্ত স দিয়ে লিখব। ঠিক তেমনি ভাবে পুরস্কার, অবশ্যই এক্ষেত্রে আমরা দন্ত স ব্যবহার করব। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ধরুন বয়স্ক, আমরা বলি বয়স্ক লোক, বয়স্ক ভাতা ইত্যাদি। ঠিক তেমনি ভাবে ভস্ম, শব্দটার উচ্চারণ কিন্তু ভস্ম, কেউ আবার ভস্ম বলবেন না, ভস্ম। ঠিক তেমনি ভাবে ভাস্কর, মনস্ক, যেমন বিজ্ঞান মনস্ক, এই যে মনস্ক, মনস্ক লিখতেও আমরা অবশ্যই দন্ত্য ব্যবহার করব, কারণ অকারের পরে দন্ত্য ব্যবহার হয়। অকারের পরে যদি যুক্তবর্ণে দন্ত্য আসে, তাহলে মানে যুক্তবর্ণে স আসে, তাহলে অবশ্যই দন্ত্য আমরা ব্যবহার করব। এরকম আরেকটি শব্দ সংস্কার, সংস্কার, পরস্পর, পরস্পর, বৃহস্পতি, ইত্যাদি। এরকম আরো অনেক শব্দ হয়তো আপনারা খুঁজে পাবেন। তাহলে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে অকারের, অকার কিংবা আকারের পর যদি যুক্ত বর্ণে স আসে, তাহলে সেটি অবশ্যই দন্ত স হিসাবে ব্যবহৃত হবে। যেমন তিরস্কার, নমস্কার, পুরস্কার, বয়স্ক, ভস্ম, এই যে এই উদাহরণগুলোতে আমরা দেখতে পেলাম যে অকারের পরে এখানে এসেছে দন্ত স। আবার যেমন এই যে ভাস্কর, ভাস্কর লিখতে কিন্তু আকার, আকারের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দন্ত স এসেছে। তবে ব্যতিক্রম হচ্ছে বাষ্প, বাষ্প, যদিও বাষ্প ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে বাষ্প, এই যে বাষ্প, বাষ্প যদিও আমরা দেখতে পাচ্ছি আগে এসেছে, আকার এসেছে, কিন্তু তারপরেও আমরা এই বাষ্প লিখতে গিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে মূর্ধন্য স ব্যবহার করতে হবে, বিষয়টি মনে রাখবেন। এটা আগের যে নিয়ম আমরা বর্ণনা করলাম, সেই নিয়মের ব্যতিক্রম হচ্ছে এটি।
তো এই বাষ্প দ্বারা যেসব শব্দ গঠিত হবে সেই সব শব্দগুলো অবশ্যই তাল মূর্ধন্য ষ আমরা ব্যবহার করব। এছাড়া আমরা যদি দ্বিতীয় নিয়ম দেখি, দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে হচ্ছে স্পৃশ্য, স্পর্ধা, স্পষ্ট, স্পন্দন, স্পর্শ, স্পৃষ্ট, স্পর্শী, স্মৃত, স্মৃতি, স্মিত, স্মরণ, বিস্ময় দ্বারা গঠিত যে শব্দগুলো এগুলোতে দন্ত স হবে। যেমন ধরো স্পৃশ্য, স্পন্দন, স্পর্শ, স্পৃষ্ট, স্পৃষ্ট, যেমন বিদ্যুৎ স্পৃষ্ট, সেই যে স্পৃষ্ট এখানে কিন্তু প্রথমে যে পয়ের সাথে যখন এসছে তখন আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে দন্ত স হয়েছে। ঠিক তেমনিভাবে স্মৃতি, এছাড়া আরেকটি বিষয় আপনারা জেনে রাখবেন যে নিষ্ফল, এই যে নিষ্ফল ছাড়া, নিষ্ফল ছাড়া অন্য যে যে কোনো ফয়ের সাথে, অন্য সকল ফয়ের সাথে, নিষ্ফল ছাড়া সকল যে ফ এর সাথে দন্ত স হবে। এবার আসুন আমরা কোথায় মূর্ধন্য ষ হবে সে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। মূলত ইকার, হ্রস্বই কিংবা দীর্ঘ ইকার বা দীর্ঘ কাট, তেমনিভাবে এ অথবা ওই কাট, এবং ও অথবা এর পরে যদি
তারের পরে যুক্ত বর্ণে আমরা ব্যবহার করব মূর্ধন্য ষ। এখন এটা হচ্ছে নিয়ম চার, মূর্ধন্য ষ হবে। এখন একটু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি, উদাহরণ যেমন আবিষ্কার। আবিষ্কার আমরা যেমন ওখানে কিন্তু বলেছিলাম পুরস্কার, তিরস্কার, এখানে আমরা দন্ত স ব্যবহার করেছি, কিন্তু আবিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি রস্বইকার আছে আগের বর্ণে। সুতরাং যেহেতু রস্বইকার আছে তারপরে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে আয়ুষ্কাল, আমরা যখন কারো আয়ু নিয়ে কথা বলবো তখন আয়ুষ্কাল, এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু রস্বকার আছে রস্বকারের পরে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে উষ্ম, এই যে উষ্ম এখানে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। তেমনি ভাবে গ্রীষ্ম, গ্রীষ্ম তো আমরা এখানে কিন্তু গ্রীষ্ম, এখানে গ্রীষ্ম নয় কিন্তু গ্রীষ্ম শব্দটি আমরা ব্যবহার করেছি, এখানে মূর্ধন্য ষ আমরা ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে ওকার যোগে যেমন আসবে, ওকার যোগে আসলো গোষ্পদ, যেমন এখানে কিন্তু আমরা ওকারের পরে মূর্ধন্য ষ ব্যবহার করেছি। এরকম আমরা যে শব্দগুলো আমরা দেখবো এখানে কিন্তু আমরা অবশ্যই রস, রসই বা দীর্ঘই, রস বা দীর্ঘ, এ বা ওই বা ও বা ঔকারের পরে যে যুক্ত বর্ণটা আমরা সেখানে অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করার চেষ্টা করবো। এরকম আরো কয়েকটি শব্দ আপনাদেরকে আমি বলে রাখি, যেমন চতুষ্পদ, আমরা বলি চতুষ্পদ জন্তু, এই যে চতুষ্পদ এখানে আমরা যেহেতু রস্বকারের পরে এসেছে সেহেতু আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে আমরা পরিষ্কার, যে পরিষ্কার, পুরস্কার লিখতে গিয়ে আমরা ব্যবহার করেছি দন্ত ষ, কিন্তু পরিষ্কার লিখতে গিয়ে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে পুষ্প, মূর্ধন্য ষ হবে এক্ষেত্রে। তেমনি ভাবে শুষ্ক, এক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহার। তাহলে আমরা কি জানতে পারলাম, যে অকার কিংবা আকারের পরে যে যুক্ত বর্ণ আসবে সেই যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা সাধারণত দন্ত ষ ব্যবহার করব, আর রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, এ বা ওই, ও বা ঔকারের পরে যদি কোনো যুক্ত বর্ণে ষ ব্যবহার হয় তাহলে সেই ষটাকে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব। আর এই চার নম্বরের ব্যতিক্রম একটি বিষয় আছে, সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এর ব্যতিক্রম হচ্ছে যে বিষয়, যে বিষয় দ্বারা যে সব শব্দ গঠিত হবে, বিষয় দ্বারা গঠিত শব্দে শব্দে আমরা দন্ত ষ বিষয়, কিন্তু রস্বইকার, রস্বইকারের পরে আমরা বলেছি যে পরবর্তী যে যুক্ত বর্ণটি সেটি মূর্ধন্য ষ হবে, কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম, বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তো আশা করছি আজকের বিষয়টি আপনাদের অনেকেরই উপকারে আসবে, আপনার লেখা হোক শুদ্ধ এবং সুন্দর, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।